সুন্দর করে সাজিয়ে দিই, সাজিয়ে কত রকম ফল আগে মানে সাজিয়ে, তারপর গাছের কাঁঠাল ভেঙে টেঙে রেখে দিয়েছে। বাড়ির বড় জামাই, জামাই ষষ্ঠী রিচুয়ালস কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোট্ট একটা গি। আর আমি কোনটা খাবো বলো তো? আমি খাবো তালের শাক। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন দেখো ব্রাশ করছি, আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, 12ই জুন। প্রত্যেকটা মেয়ে জামাইয়ের কাছে আজকে দিনটা কিন্তু ভীষণই স্পেশাল। তো চলো সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে সকাল থেকে কিন্তু খুব বেশি একটা রোদ্দুর উঠিনি, জানি না কেমন কি ওয়েদার থাকবে পুরো দিনটাতে, তবে জামাই ষষ্ঠীর দিন কিন্তু গরমটা বেশ ভালোই পড়ে। আর সকালে উঠে দেখো এখন আমি গরম জল খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সবটাই কিন্তু আজকে বাপের বাড়িতেই। বিয়ের পর এটা আমাদের তৃতীয় বছর জামাই ষষ্ঠী, আর কাছাকাছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি হওয়ার এই কিন্তু একটা দারুণ সুবিধা, রান্নাবান্না থেকে পুরোপুরি ছুটি হলেও ঘরের কিছু কাজ তো প্রতিদিন থেকেই যায়, সেগুলো আগে কমপ্লিট করে নি। এই যে আমাদের সমস্ত গিফট আইটেম, ঠিক আছে, চান ধান করেই কিন্তু আমরা বেরোবো, তার আগে শাড়ি আর পাঞ্জাবিটা বের করে রাখি। পাঞ্জাবিটা তো তোমাদের কালকেই দেখিয়েছিলাম, এর সাথে কি তুমি পায়জামা পরবে না জিন্স পরবে? জিন্স পরি নাকি, তাহলেও ভালো লাগে। আর এই হচ্ছে আমার শাড়ি, আর ব্লাউজটা তো এইটা, দাঁড়াও এটা তোমাদেরকে একটু ভালো করে খুলে দেখাচ্ছি, একদম লাল সাদা, কিন্তু এটা না ওই আঁচল মারা হয়নি, মানে পিকো করা যেটা বলে না সেটা করা হয়নি। তো যাই হোক, আজকের মতো করে ম্যানেজ করে নিতে পারবো। এই হচ্ছে আমার শাড়িটা, এই দেখো সুন্দর লাগবে না? তো চলো তাড়াতাড়ি করে আগে চান ধান করে নিই, আজকে মানে আজকের মতো কাজকর্ম কিন্তু এখানেই কমপ্লিট। জামাই ষষ্ঠীতে যাওয়ার আগে হঠাৎ করে একটা কথা মনে পড়েছে যে আমার আনওয়ান্টেড এই হেয়ারগুলো কিন্তু রিমুভ করা নেই, দেখো দেখতে কতটা বাজে লাগছে, কি বড় বড় হয়ে যাচ্ছে। বাড়িতে যখন থাকি তখন তো মানে রিমুভ করার দরকার হয় না, আর যেহেতু অনেকদিন কোথাও যাওয়া হয়নি যার কারণে দেখো পুরো লোমগুলো পুরো বড় বড় হয়ে গিয়েছে, হেয়ার রিমুভও করা হয়নি। তবে হ্যাঁ, আমার কাছে একটা জিনিস আছে যেটা দিয়ে আমি ঝটপট কিন্তু আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করে নিতে পারবো, চলো তোমাদেরকেও দেখাই। আর আমি যেটা ইউজ করি ম্যান কোডের হেয়ার রিমুভাল স্প্রে, আর এটা ইউজ করা ভীষণই ইজি, জাস্ট কয়েক মিনিট ওয়েট করলেই কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আমি তো এটা ইউজ করে তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে বলি এটার মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে গ্লিসারিন, অরেঞ্জ পিল এক্সট্রাক্ট, সিড অয়েল এবং ক্যালসিয়াম, সোডিয়াম এবং হাইড্রক্সাইড। আর এটা ইউজ করার ফলে কিন্তু তোমাদের কোনো ব্যথা সহ্য করতে হবে না, আর 10 মিনিটের মধ্যেই তোমরা একটা দারুণ সুন্দর রেজাল্ট পাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার হাতে এবং পায়ে দুটোতেই স্প্রে করে দিয়েছি, এবার জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, 10 মিনিট না ওই 5-7 মিনিট ওয়েট করলেই হবে। তারপরে দেখো আমি টিস্যু নিয়ে এটাকে মুছে নিলাম, আর মোছার সঙ্গে সঙ্গেই আমার হাতটা কত বেশি ক্লিন হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটাতে কিন্তু লেমনের ফ্রেগ্রান্সও রয়েছে, আর এটা না স্কিনকে অনেক বেশি স্মুথও করে তোলে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি, আর কত সুন্দর ভাবে দেখো আমার হেয়ারটা রিমুভ হয়ে গিয়েছে, হাতটা কত সুন্দর লাগছে, একদম সফট সফট, মানে খুব বেশি সময় লাগলো না, মানে ওই 5 মিনিটের মধ্যেই কিন্তু চটজল জলদি আমার একদম হেয়ার রিমুভ হয়ে গেল। আর রেজাল্টটা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না দেখতে, ভীষণই ভালো কিন্তু এই প্রোডাক্টটা, তোমরাও কিন্তু হাতে কম সময় থাকলে এটা ইউজ করতে পারো। তো গাইস, ম্যানকোড হেয়ার রিমুভাল স্প্রে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে, আসলে এটা হলো একটা ইউনিসেক্স প্রোডাক্ট, তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তোমাদের জন্য প্রোডাক্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যাও গিয়ে ওখান থেকে চেক করে নাও। আর হ্যাঁ, সাজুগুজু করে আমাকে কেমন লাগছে দেখো, এই সুন্দর সোনার নেকলেসটাকে পরে নিয়েছি, সাথে কানের দুল, ঝুমকো দিয়ে, হাতে শাখা পলা বাউটি অ্যান্ড আংটি, এবং শাড়িটা পরে কিন্তু আমার নিজের খুব ভালো লাগছে, মানে একদমই লাইট ওয়েট, মানে খুব ভালো লাগছে আমার, মানে একদম সত্যি বউ বউ লুকে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। ব্লাউজটাও কিন্তু বেশ ভালো ফিটিংস এসে তোমরা দেখতে পাচ্ছ, তো ঝটপট করে তোমরা কমেন্টে জানিও, আমি আমার বড়মশাইকে দেখাচ্ছি। আর চলো এবার আমরা বেরিয়ে পড়বো, চলো চলো। যে দেখো আমার বর মশাই একদম রেডি, জামাই লুকে দারুণ লাগছে। আর এটা ধরো, চলো সমস্ত গিফট, অনেকটা লেট হয়ে গেছে আমাদের, চলো
অলরেডি পিসিরা সব চলে এসেছে, আমরাও বেরিয়ে পড়ছি, মিষ্টি নিয়ে ডাইরেক্ট বেরোবো, তাই তো? চলে এসেছে জামাই শ্বশুর বাড়িতে, আর এই দেখো মাও কিন্তু সুন্দর করে নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছে। এই যে ঠাম্মি, আজকে আমরা সবাই সাদা সাদা, চলো। আর আমাদের ছোট্ট গোপুসোনাও দেখো নতুন জামা পরে কিন্তু সাজুগুজু করে নিয়েছে, সাথে রাধা মাধবও রয়েছে, আরও কিন্তু গোপুসোনারা রয়েছে, আমার দুই পিসি দুটো করে গোপুসোনা রয়েছে। আর এখানে দেখো দাদুর ছবিতে মালা দিয়ে দিয়েছি। এদিকে সব জোর কদমে প্রিপারেশন চলছে, দেখো এদিকে প্রিপারেশন, এদিকে ফল কাটা অলরেডি হয়ে গিয়েছে, তরমুজ কাটছে, মানে জামাই ষষ্ঠীর মেন যেটা ফলাহার, চিড়ে মিষ্টি দই এগুলো তো থাকবেই, ও খই খই রয়েছে। আচ্ছা সবটা তোমাদেরকে আজকে ভালো করে দেখাবো। বড় পিসিমণি সব কেটে দিয়েছে, দেখো সুন্দর করে কেটে দিয়েছে, আমি সুন্দর করে সাজিয়ে দিই, সাজিয়ে কত রকম ফল আগে মানে সাজিয়ে, তারপর সব গাছের কাঁটাল ভেঙে টেঙে রেখে দিয়েছে, মানে একটা একটা করে দেই, না না সব দুটো দুটো করে, দুটো পিস করে, ও আচ্ছা তিনজনে তিনজনে বড় মণি সব একটা পিস পিস করেছে। আম আমটা কি গাছের আম? গাছের গাছের আম, গাছের আম, গাছের কাঁটা। এটা কি কালো জাম? হ্যাঁ হ্যাঁ, আজকে তো এসব জাম কাল দিতে, হ্যাঁ অনেক কিছু মায়ের প্রসাদ আছে। তারপর এটা হচ্ছে গিয়ে তালের শাঁস, এটা হচ্ছে জামরুল, জামরুল এক পিস করে, হ্যাঁ জামরুল, শশা, কাঁঠাল, কাঁঠাল নাও কি বাড়ির কাঁঠাল, বাড়ির কাঁঠাল, কাঁঠালও বাড়ির কাঁঠাল। তাহলে ফলেই দেখো কতটা হয়ে গেল, আমি একটু কাউন্ট করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ রকম ফল হয়ে গিয়েছে। দেখো তরমুজ একটা এখনো তো তরমুজটা রয়েছে, মানে দশ রকম আমি গুনলাম কিন্তু তরমুজটা দিয়ে হচ্ছে এগারো রকম, কলা দিয়েছো, কলাটাও দেওয়া হয়নি, কলাটা কাটা হয়নি, তাহলে বারো রকম মাঝখানটায়, এটা মাঝখানটায় দেই দেখতে ভালো লাগবে, একটু মোটা করে মোটা করে কাটছি। এবার কলাটা দিলে হয়ে যাবে, তাই তো? কলাটা কিরকম করে কাটবো? এবার সুন্দর করে মিষ্টিটাকে সাজিয়ে নিচ্ছি, পাঁচ রকম মিষ্টি, আর স্পেশালি হচ্ছে জামাই ষষ্ঠী মিষ্টি, ওটা মাঝখানে দিই, জামাই এটা মাঝখানে দেবো, আচ্ছা। আরও অনেক ছাপা মিষ্টি রয়েছে, তিনটে করে প্লেট সাজানো হচ্ছে, সাতটা হবে টোটাল, এই যে কালো জাম আর রসগোল্লা, এই হচ্ছে আমাদের মিষ্টির প্লেট। ছোট থেকেই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরকম সাজানো গোছানোর দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়তো, আর দেখো বিয়ের পরেও কিন্তু আমি সুন্দর করে সাজানো গোছানোর দায়িত্বটা নিয়ে নিয়েছি। এখানে দেখো লুচির জন্য তরকারিগুলো সব বাটি বাটি করে তুলে নিচ্ছে, ওইদিকে খই তুলে নিলাম, আবার মা সিমাইও বানিয়েছিল, নিচে হচ্ছে গরম গরম লুচি ভাজা, জামাইদের জন্য কিন্তু সাজসজ্জা একদম কমপ্লিট, আসুন পেতে সবকিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো জামাই ষষ্ঠী রিচুয়ালস কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, তারপর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ, আর কত কিছু ডেকোরেশন দেখেছো,
ওই ঘরে স্পেসটা কম ছিল বলে কবিরকে এই ঘরে মা আশীর্বাদ করছে। জামাই ষষ্ঠী মিষ্টিটাই খেলে নাকি? ওভাবে মিষ্টি জল খাইয়ে এবার পাখার বাতাস করা হবে নাকি? এসি চলছে, এ দেখো আবার পাখার বাতাস। জামাই ষষ্ঠী বলে কিন্তু মেয়েকে ভুললে চলবে না। কি মা দেবে? গিফট গিফট ছোট বড় বলে কিছু না। আর বাবা তো বাড়ি নেই, তোমরা পছন্দ মতো করে কিনে নেবে। এবারে বর্মশাই তুমি শাশুড়িমাকে দাও। আমি তো গিফট পেয়ে গেলাম, এবার আমাদের তরফ থেকে মার জন্য একটা সফট গিফট। প্রত্যেকবার গিফট দিতে হবে, জামাই ষষ্ঠী মানে কিন্তু লাভ, কিন্তু লাভ দুই পক্ষেই লাভ আছে। ছোট্ট একটা গিফট, গিফট কখনো ছোট হয় না। কবির আর তুমি দাও, সব থেকে বড় গিফট হচ্ছে আশীর্বাদ ভালোবাসা, তাই তো? আর মিষ্টিটাও দিয়ে দাও। এবারে তো জামাই ষষ্ঠী ঠাম্মির তরফ থেকে, হ্যাঁ ঠাম্মির তরফ থেকে হোক না হোক ঠাম্মির জন্য আছে সব সময়। এবারটি আর বাবাই দা তো এখন হচ্ছে আমরা কর্তাগিনী দুজনে বসে গিয়েছি, ও যেমন না খেয়ে আছে আমিও কিন্তু সকাল থেকে না খেয়ে আছি। তো এবারে কি দিয়ে স্টার্টিং করবে তুমি? কি দিয়ে করবো? লুচি দিয়ে করবো। লুচি দিয়ে করতে পারো, লুচি আর পনির খাও, লুচি আর পনিরটা খাও। আর আমি কোনটা খাবো বলো তো? আমি খাবো তালের শাঁস। দেখো শাড়িতে জল পড়ে না জানো, হা করে পুরোটা এক। মাও কিছু খায়নি, আমিও খাইনি, মানে সবাই এবারে খাওয়া দাওয়াটা করবে। মানে কি বলে, যেমন পুজো আছে না, মানে কেকটা উপোস করা, জামাই ষষ্ঠীটাও আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল শাশুড়ি উপোস করে থাকতে হবে, উপোস করে থাকতে হবে। জামাই ষষ্ঠীতে এবারে কিন্তু মানে কি বলবো, বাড়িতে রান্না বান্না কিছু করা হয়নি, হোম ডেলিভারি করা হয়েছে। এই যে এখানে রয়েছে বাসমতি চালের ভাত, চাটনি, মুড়ি ঘন্ট ডাল, বাগদা মালাইকারি, মাটন মানে লাল লাল ঝালঝাল মাটন, ঝুরি আলু ভাজা রয়েছে, তাতে পাঁপড় ভাজা। তো সাত পদে কিন্তু আজকে খাওয়া দাওয়া। বাপ রে বাপ, তুমি তো আজকে ভীষণ দায়িত্ব আছে মনে হচ্ছে। না দায়িত্বে না, জাস্ট ওই ফোন করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, কিন্তু আর কিছুই সব কিছু দিয়েছো মোটামুটি খুব চলে দেখতে আর ঝুরি আলু ভাজা। আজকে পুরো ব্লগটা জুড়েই শুধু খাওয়া দাওয়ার আয়োজন। এখানে দেখো বড় পিসি সব কিছু তুলে দিচ্ছে, আর আমি সুন্দর করে করে সব সাজিয়ে দিচ্ছি। মানে জামাই ষষ্ঠী মানেই তো তাই না, ভুরি ভোজের আয়োজন, পিসমশাইদের জন্য, পিসিমণিদের জন্য সুন্দর করে সাজিয়ে। জামাই রাজা বসে গিয়েছে, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের মেনুতে কি কি আছে জামাই রাজা বলো? আজকে লাঞ্চের মেনুতে আছে পাঁচ রকম ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। হ্যাঁ এটা তো আলু চিপস, ঝুরি আলু ভাজা। হ্যাঁ আর এখানে আছে ভাত, লেবু আর পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, লাল লাল ঝাল ঝাল মাটন, রগরাগে মাটন আর চাটনি, চাটনি মিষ্টি দই দই জল। নাও শুরু করো তাহলে, কোনটা দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি। প্রথমে ডাল দিয়ে শুরু করো। প্রথমে ডাল দিয়ে খাচ্ছি, ডালের পাতে একটু লেবু চিপে নিই। হ্যাঁ আর মাছের মাথাটা দেখেছো? মাছের মাথাটা দেখো, মানে জামাইকে মাছের মাথা দিতে হয় সেটা ডালের মধ্যেই কিন্তু রয়েছে, জবরদস্ত। এবার একটু ঝুরি আলু ভাজা দিয়ে ডালটা মেখে খাই। হ্যাঁ তোমার যা ভাজাভুজি দিয়েছে, কি গো মালাইকারিটা কেমন? ও মালাইকারিটা দুর্দান্ত হয়েছে, একদম সেম টু সেম বাড়ির মতো, তাই না? মানে আমি তোমাকে এমন ভাবে জিজ্ঞাসা করছি যেন রান্নাটা আমি করেছি। আজকে মন দিয়ে খাচ্ছে, আজকে জামাইদের দিন, খাওয়ার দিন, বর যেগুলো খাচ্ছে না সেগুলোই খাচ্ছে। যেমন চিংড়ি মাছ খাইনি, চিংড়ি মাছ খেয়েছি, ডাল খাইনি, ডাল খেয়েছি, আর মাটনটা দিয়ে এখন খাচ্ছি। মাটনটা আলাদা নিয়েছি, একটু গরম করে নিলাম মাইক্রোওয়েভে, ঠান্ডা হয়ে গেছিলো তো, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরাই হচ্ছে লাস্ট। আর মা আর ছোটোমণি হচ্ছে পরে খাবে, যেহেতু ষষ্ঠী করেছে লুচি খাচ্ছে। মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে।
আমাদের ষষ্ঠী বলে গরম লাগলেও মানে শাড়ি পরে কিন্তু খাচ্ছি, শাড়ি পরে রয়েছে। মনটা ভালো হয়েছে না? সব রান্নাই ভালো হয়েছে। রান্নাই ভালো হয়েছে। এ কি মাংস না খেয়ে নালি খাচ্ছ? এটাই তো মেন জিনিস। নাও নাও মাংস খেয়ে দেখো কেমন হয়েছে। একদম বাড়ির মতো, তেল মশলা অনেকটাই কম, স্পাইসি না তো বেশি, একদম বাড়ির মতো রান্না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাড়ি টাড়ি চেঞ্জ করে গয়নাগাটি খুলে একদম নাইটি পরে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করব, তার কারণ সবাই এখন শুয়ে পড়েছে আর প্রবীর গিয়েছে এখন বাড়ি। এই কাছাকাছি শ্বশুরবাড়ি হওয়ার এই একটা সুবিধা যে এখানে রেস্ট না নিয়ে একেবারে বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছে, বলছে আমি আবার সন্ধ্যেবেলায় আসবো। ওই ঘরে পিসিরাও শুয়ে পড়েছে, পিসমশাইরাও শুয়ে পড়েছে, আর আমি আর মা একটু শোবো, বাবা উপরে। বাবাই মানে আজকে রেশনের কাজ ছিল সেই জন্য বাবা এই একটু আগে আসলো, বাবাও খাওয়া দাওয়া করে নিয়েছে, একটু গল্প গুজব করলাম। তো চলো একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবা এতক্ষণ ছিল না বলে বাবার গিফটটা দেওয়া হয়নি, এখন দিয়ে দাও বাবাকে, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। মাকে তো ভিডিও কলে পছন্দ করিয়েছিলাম। টি শার্ট, বাবা গেঞ্জি সবসময় পরে, একটা গোল গলা আর একটা হচ্ছে এগুলো এল সাইজ আছে, ভালো লাগবে বলো বাবার। যে বেলায় মা চা বানিয়ে নিয়েছে, দুধ চা, আর এই বাড়ির না পাতা চা খায়, যার জন্য আমি না খুব একটা খাই না, একদম একটু তেতো তেতো টাইপের হয়। তো যাই হোক সবার জন্য চা রেডি। অনেকটা মজা করে আজকে দিনটা কাটিয়েছি, হয়তো সবটা ব্লগের মধ্যে তুলে ধরতে পারিনি। সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, খাবারগুলো সব গরম করে নিয়েছি। পিসি, দিদি ভাই, পিসমশাই সবাই বসে গিয়েছে। কি গো কেমন কাটালে জামাই ষষ্ঠী? দারুন দারুন, চলো এবার বাড়ি যাই। এবার বাড়ি যাই, টাইমটা দেখো, দেখা যাচ্ছে না টাইমটা? এখন প্রায় 12টা বাজে যায়, প্রায় 12টা বাজে যায়। প্রচুর গল্পগুজব করে নিয়েছি, চলো চলো, গুড নাইট। হ্যাঁ, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই 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 বাই। ভিডিওটা শেষ করার আগে বলবো, ম্যানকোডের এই হেয়ার রিমুভাল স্প্রেটা অবশ্যই ইউজ করো, লিংকটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো এটা কিন্তু খুবই ভালো, সো তোমরা ইউজ করতে পারো।